হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখে নাও তোমাদের যে প্রাইমারি টেটের যে গণিত পেডাগি সিলেবাসটা রয়েছে সেটা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও এবং এই সিলেবাসটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে কাভার করব প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আমরা এমসিকিউ এবং বেসিক অল ডিটেলসে কিন্তু কনসেপ্ট সহ বুঝে নেব তো আমি তোমাদের প্রথম ক্লাস ইতিমধ্যে আপলোড করেছি সেখানে পঞ্চাশটি এমসিকিউ সহ বিস্তারিত আলোচনা করেছি আজকে তোমাদের যে ক্লাসটি রয়েছে প্রাথমিক পর্যায়ে যে গণিত শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ তোমাদের এই সেকেন্ড ক্লাসের আজকে সকলকে স্বাগত জানাই সেকেন্ড ক্লাসে এটির আজকে বেসিক আমরা যেমন কনসেপ্ট বুঝবো সেই সঙ্গে আমরা কিন্তু এ টু জেড এমসি দেখে নেবো তারপরে টোটাল যে গণিত ফেরাউিতে রয়েছে অন্যান্যগুলো ঠিক আছে এরকম ডে বাই ডে তোমাদের ক্লাসগুলো হবে তো প্রত্যেকেই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো স্কোর করতে পারবে এবং অনেকেই কিন্তু এই ক্লাসগুলো থেকে কিন্তু কমন পেয়ে যাবে গণিত ফ্যাটাগরিতে ওকে চলো তাহলে শুরু করি দেখে নাও যে আমাদের গণিত ফ্যাটা ক্লাস নম্বর টু অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায় গণিত শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ এর আমরা বেসিক সহ আমরা এমসিকিউ সমস্ত কিছু করে নেব এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে বিশ্বজয় অফিসিয়াল সেখানে যুক্ত হও ঠিক আছে এবং তোমাদের আমি একটি সাজেশন করে দেব যে কয়েকটি টপিক যদি তোমরা ফলো করো তোমরা হান্ড্রেড টোয়েন্টি প্লাস কিন্তু স্কোর করতে পারবে এবং তোমাদের কথা দিলাম তোমরা কিন্তু পারবে। যদি সেই কনসেপচুয়াল ক্লাসগুলো আমার দেখো এবং যদি ফলো করো তাহলে দেখে না প্রথমত আমরা চলে যাই যে গণিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য উদ্দেশ্যসমূহ কী তোমরা ভালোভাবে পয়েন্টগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো যে গণিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ কী দেখে নাও যে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু যে কাজটাই করি না কেন কর্ম সম্পাদনের ক্ষেত্রে গাণিতিক ধারণাগুলোকে উপলব্ধি করি নেক্সট রয়েছে বাস্তব জীবনে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলিকে নির্ভুলভাবে ও আত্মবিশ্বাসের দ্বারা সমাধান করার দক্ষতা অর্জন করা তাহলে গণিত শিক্ষার উদ্দেশ্য কি আমরা দৈনন্দিন যে কাজ করি সেক্ষেত্রে গাণিতিক ধারণাগুলোকে উপলব্ধি করতে পারি যাতে ব্যবহার করতে পারি নেক্সট বাস্তব জীবনে যে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলি সেই সমস্যাগুলি ধরে নাও কোথাও ভ্রান্তি থাকছে তাতে আত্মবিশ্বাসের দ্বারা সমাধান করা এবং আমরা দক্ষতা স্কিল অর্জন করতে পারি একুইয়ার করতে পারি নেক্সট শিক্ষার্থীর গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ সাধন করে ঠিক আছে তাহলে শিক্ষার্থীর গণিত শিক্ষণের লক্ষ্য সমূহের মধ্যে শিক্ষার্থীর গণিত শিক্ষণের ঠিক আছে গণিতের যে গাণিতিক জ্ঞান তার যথার্থ বিকাশ সাধন করা হয় বিমূর্ত চিন্তনের সহায়তা করা এবং বিচার ও যুক্তিযুক্ত ক্ষমতা বৃদ্ধি করা উচ্চতর শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা ঠিক আছে তো দেখে নাও এই যে পাঁচটি আমাদের যদি মনে রাখি গণিত শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলো মনে রাখলেই হবে নেক্সট আমরা চলে যাব কিন্তু দেখো পরবর্তীকালে যে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নতুন যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রম বা পাঠক্রমে যে গণিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে একটু অন্যভাবে ব্যক্ত করা হয়েছিল যে উনিশশো চুয়াত্তরে যেটা ছিল যে সেখানে শিক্ষার্থীর বিচার শক্তির যথার্থ বিকাশ করা হবে গাণিতিক ধ্যান ধারণাকে যথাযথভাবে প্রকাশ করা ও সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি করা হয় বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা তাহলে উনিশশো চুয়াত্তরের যে পাঠ্যক্রম সেখানে কয়েকটা ছিল অন্যভাবে ব্যক্ত করা হয়েছিল গণিত শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে এখানে অন্যভাবে করা হয়েছে নেক্সট দেখে নাও বিদ্যালয়ে যে গণিত শিক্ষার মূল যে লক্ষ্যগুলো দেখে নাও কী রয়েছে যে প্রথমত রয়েছে সঠিক দক্ষতা অর্জন নেক্সট রয়েছে সঠিক মূল্যবোধ অর্জন নেক্সট রয়েছে সঠিক তোমাদের দৃষ্টিভঙ্গি অর্জন তাহলে যদি আমরা দেখি যে সঠিক দক্ষতা অর্জন দেখো আমরা যদি শিক্ষার্থীদের যে গণিত বিষয়ে যে সঠিক দক্ষতা অর্জনের জন্য আমরা তাদের স্পষ্ট যে থিঙ্কিং চিন্তা শক্তির কিন্তু সুস্পষ্টভাবে বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিক্ষকরা অনেকটাই সেখানে শিখিয়ে থাকে সেখানে শিক্ষার্থীরা গণিত শিক্ষণের ফলে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের বৃদ্ধি পায় আর সঠিক মূল্যবোধ অর্জন সেখানে কী হয় যে শিক্ষা বিষয়ক মূল্যবোধ সেটা কিন্তু অবশ্যই থাকে সঠিক দৃষ্টিভঙ্গি গঠন যে দৃষ্টিভঙ্গি যে শিক্ষার্থীদের গাণিতিক বিষয়ে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি হ্যাঁ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এগুলোর কিন্তু বিকাশ ঘটে যেখানে সে মৌলিক শিক্ষার্থীরা মৌলিকভাবে চিন্তা করতে পারে মৌলিকভাবে যে কোনো ম্যাথ সলভ করতে পারে ঠিক আছে তো এগুলো রয়েছে আমরা চলে যাব পরবর্তীতে দেখে নাও যে রয়েছে প্রাথমিক স্তরে গণিত যে শিক্ষণের লক্ষ্যগুলিকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করি তাহলে দেখো যে প্রাথমিক স্তরে অর্থাৎ ওয়ান টু ফোর বাংলায় রয়েছে কিন্তু অন্যান্য স্টেটে ওয়ান টু ফাইভ রয়েছে তো দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ওয়ান টু ফোরে আমাদের তিনটে ভাগ রয়েছে গণিত শিক্ষণের লক্ষ্য টোটাল তিনটে প্রধান ভাগ রয়েছে শৃঙ্খলাগত লক্ষ্য এই শৃঙ্খলাগত লক্ষ্যে কি হয় যে আমাদের মনকে আমাদের মনকে কি করতে হয় শৃঙ্খলাবদ্ধ করতে হয় যে নতুন পদ্ধতিতে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারি তাতে এবং যুক্তির দ্বারা সহজে কোনো উপপাদ্যকে প্রমাণ করতে পারে এটাও যেমন উপপাদ্য রয়েছে যদিও উপরের স্তরে রয়েছে উপপাদ্য তবু তাহলে আমাদের শৃঙ্খলাগত লক্ষ্যে কি হচ্ছে আমাদের যে যৌক্তিক হ্যাঁ যে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটছে মানসিক চিন্তার বিকাশ ঘটছে তাহলে যৌক্তিক মানসিক এবং মৌলিক চিন্তার কিন্তু বিকাশ ঘটছে ঠিক আছে তাহলে শৃঙ্খলাগত লক্ষ্যে আমরা এগুলো পাচ্ছি নেক্সট রয়েছে দেখে ব্যবহারিক লক্ষ্য তো ব্যবহারিক লক্ষ্য বা উপযোগী লক্ষ্য যেটা ব্যবহারিক লক্ষ্যতে কী রয়েছে সেখানে আমরা বিভিন্ন সংখ্যা শিখি ওয়ান টু থ্রি এবং সেই সংখ্যাগুলো গণনা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে গণনা করতে শিখি বীজগণিত জ্যামিতিক বা ক্যালকুলাস ইত্যাদি ক্যালকুলাস ইত্যাদি যে সমস্ত রয়েছে এগুলো সমস্ত কিন্তু আমরা যে দৈনন্দিন জীবনে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে খুব ভালোভাবেই পারি সম্ভাব্যতা পরিসংখ্যান এবং তথ্য বিশ্লেষণ এই জিনিসগুলো আমরা জানি তাহলে যে গাণিতিকের যে ব্যবহারিক যে ব্যবহারিক আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করে থাকি নেক্সট রয়েছে বিনোদনমূলক লক্ষ্য ঠিক আছে যে পাজল রয়েছে পাজল বক্স বিভিন্ন কালারের ঠিক আছে সংখ্যাতত্ত্ব রয়েছে সংখ্যাতত্ত্বের ধরে নাও যে বিভিন্ন বিনোদনের জন্য খেলাগুলো রয়েছে তাছাড়া দেখবে আমরা সাফ সিঁড়ি খেলে থাকি গণিতের ইতিহাস জীবনী রয়েছে অসমাধিত বা অমীমাংসিত সমস্যাও কিন্তু বিনোদিনের লক্ষ্য তাহলে এগুলো রয়েছে আমাদের এরপর দেখে নাও যেটা রয়েছে যে প্রাথমিক স্তরে যে গণিত শিক্ষণের লক্ষ্য সমূহ কী দেখো প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের আমাদের লক্ষ্য সমূহ কী রয়েছে তো আমরা পুরোপুরি গণিত শিক্ষণের যে লক্ষ্যগুলো রয়েছে দেখে নেবো যে শিক্ষার্থীদের গণিতের মূল ধারণাকে উপলব্ধি করতে সাহায্য করে তাহলে গণিত শিক্ষণের ঠিক আছে যে লক্ষ্যগুলো কি রয়েছে তো গণিত শিক্ষণের লক্ষ্যগুলির মধ্যে প্রথমত রয়েছে কি যে শিক্ষার্থীদের যে গণিতের যে মূল ধারণাটাকে উপলব্ধি করতে সাহায্য করে সংখ্যার স্থানিক মান সচেতন করে যে এক দশ শত ঠিক আছে কোন সংখ্যাটা কতর ঘরে রয়েছে স্থানিক মান সম্পর্কে সচেতন করে ব্যবহারিক জীবনে গাণিতিক ধারণাগুলোকে প্রয়োগ করতে সাহায্য করে নেক্সট রয়েছে শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনে সংখ্যা তত্ত্বের গুরুত্বকে সঠিকভাবে বুঝতে সাহায্য করে যে সংখ্যা তত্ত্বের নাম্বার সিস্টেম ইত্যাদি ইত্যাদির যে গুরুত্ব সঠিকভাবে বুঝতে পারে শিক্ষার্থীরা মৌলিক এবং লিখিত আকারে গণনা করার ক্ষমতা বৃদ্ধি করে গাণিতিক সমস্যাগুলিকে নির্ভলতা ও দ্রুততার সঙ্গে সমাধান করতে সাহায্য করে এগুলো আমাদের ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে যে গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কোনটা গণিত শিক্ষণের লক্ষ্য সমূহ নয় তো সেখানে নির্ভুলতা এবং দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান করতে সাহায্য করে পরিবেশ ও সমাজের প্রতি গণিতের প্রভাবকে যথাযথভাবে উপলব্ধি করতে সাহায্য করা না শিক্ষার্থীর মধ্যে গণিত বিষয়ক বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে এগুলো প্রত্যেকটাই আমাদের কি যে গণিত শিক্ষণের যে লক্ষ্য লক্ষ্যসমূহ এরপর আমরা যদি চলে যাই দেখে নাও যে গণিত শিক্ষণের যে উদ্দেশ্য সমূহ রয়েছে সেখানে যে গণিত শিক্ষণে আমরা যে গণিত শিক্ষণের ক্ষেত্রে দেখে নাও খুব অল্প সময়ে শ্রেণীকক্ষে নির্দিষ্ট পরিস্থিতিতে যে শিক্ষার্থীরা অর্জন করে থাকে ঠিক আছে তো এখানে দেখো যে জ্ঞানমূলক যে উদ্দেশ্য রয়েছে শিক্ষার্থীরা গাণিতিক চিহ্ন সূত্র চিত্র বিভিন্ন যে গাণিতিক সংজ্ঞাগুলোকে সঠিকভাবে বলতে পারে হ্যাঁ সংখ্যা পরিমাণ নির্ণয় ঠিক আছে সংক্রান্ত যাবতীয় গাণিতিক ধারণাগুলো সঠিকভাবে বলতে পারে তাহলে জ্ঞানমূলক এখানে আমাদের সূত্র কোনটা কি ধরনের চিহ্ন এটা প্লাস এটা মাইনাস হুম তো এগুলো চিনতে পারে এটা গুণ এটা ভাগ এগুলো এটা প্রথম বন্ধনী ঠিক আছে এটা দ্বিতীয় বন্ধনী এটা তৃতীয় বন্ধনী এই যে এগুলো যে বিভিন্ন রয়েছে এগুলো চিনতে পারে এরপর দেখে নাও শিক্ষার্থীরা বিভিন্ন গণিতবিদের অবদানগুলো সম্পর্কে জানতে পারে যে বিভিন্ন গণিতবিদ হ্যাঁ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছেন এগুলো জানতে পারে গাণিতিক প্রক্রিয়া নীতি ও সম্পর্কগুলো সঠিকভাবে বর্ণনা করতে পারে গণিতের প্রকৃতিগুলো সঠিকভাবে বলতে পারে নেক্সট আমরা যদি দেখি যে বোধমূলক যে উদ্দেশ্য রয়েছে গণিতে দেখে নাও যে বোধমূলক যে উদ্দেশ্য রয়েছে অর্থাৎ আমাদের আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টগুলো যেগুলো রয়েছে দেখে নাও যে শিক্ষার্থীরা গাণিতিক ধ্যান ধারণাগুলোকে সঠিক উপায়ে ব্যাখ্যা করতে পারে ঠিক আছে যে ব্যাখ্যা করার ক্ষেত্রে কিন্তু বোধ সেখানে বোধ বুদ্ধির প্রসঙ্গ রয়েছে জ্ঞানের প্রসঙ্গ নেই বিভিন্ন ধরনের লেখচিত্রগুলো সঠিকভাবে পর্যবেক্ষণের দ্বারা ব্যাখ্যা করতে পারে গণিতের সঙ্গে বিভিন্ন বিষয়ের মধ্যে সহসম্পর্কগুলো সঠিকভাবে ব্যক্ত করতে পারে এ ধরনের ক্লাসগুলো তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখে নাও যে রয়েছে গণিতের সঙ্গে বিভিন্ন বিষয়ের মধ্যে যে সহসম্পর্কগুলো সঠিকভাবে ব্যক্ত করা হয় এই বোধমূলক উদ্দেশ্যে এরপর গাণিতিক বিষয়বস্তুকে নিজস্ব চিন্তাশক্তির দ্বারা সঠিক উপায়ে ব্যাখ্যা করতে পারবে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলি গণিতের ধ্যান ধারণার উপর ভিত্তি করে সমাধান করার প্রক্রিয়াকে ব্যক্ত করতে পারে তাহলে এগুলো বোধমূলক এরপর নেক্সট রয়েছে তোমাদের যে প্রয়োগমূলক উদ্দেশ্য কী গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্য কী যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে পারবে ধ্যান ধারণাগুলোর দৈনন্দিন জীবনে সঠিক মানে যেটুকু শিখছে কনসেপ্টগুলো সেটা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারবে ঠিক আছে শিক্ষার্থীদের গাণিতিক সূত্রগুলোকে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে পারবে নেক্সট রয়েছে বিভিন্ন বিষয়ে শিক্ষণের জন্য গাণিতিক জ্ঞানকে কাজে লাগাতে পারবে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গাণিতিক চিন্তাধারাকে প্রয়োগ করতে পারবে তাহলে এই ক্লাসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পুরোপুরি প্যারাগজি সেকশনটা আমি কিন্তু যে তোমাদের ক্লাস এইভাবে বিষয়ভিত্তিক নিয়ে চলে আসবো এবং এমসিকিউ তো দক্ষতামূলক উদ্দেশ্য শিক্ষার্থীর দক্ষতার সঙ্গে জ্যামিতিক চিত্রগুলি অঙ্কন করতে পারে যে একটা বৃত্ত আঁকল ভালো হবে ঠিক আছে একেবারে কোনো সঠিকভাবে একেবারে চতুর্ভুজ হ্যাঁ রম্বস ইত্যাদি ইত্যাদি নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন গাণিতিক তত্ত্বগুলোকে ব্যক্ত করতে পারবে গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদ্ধতিগুলো দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে নেক্সট রয়েছে গণিত বিষয় সংক্রান্ত বিভিন্ন প্রদীপন দক্ষতার সঙ্গে তৈরি করতে পারবে মনে মনে মৌখিকভাবে গাণিতিক গণনাগুলি সঠিকভাবে করতে পারবে বিভিন্ন ধরনের গাণিতিক টেবিলগুলি ব্যবহার করতে পারবে এরপর আমরা যদি চলে যাই যে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার উদ্দেশ্যসমূহ যে প্রাথমিক স্তরে যে গণিত শিক্ষার উদ্দেশ্যসমূহ প্রচুর রয়েছে উদ্দেশ্য তার মধ্যে কয়েকটি দেখে নাও যে বড় সংখ্যা রাশিকে অঙ্কে ও কথায় প্রকাশ করতে পারে জানো ছোটরা যে এটা ধরে নাও লিখলাম আট আট তো এটাকে অষ্ট আশি বলে এটাকে কথায়ও লিখতে বলতে পারতে হবে গাণিতিক প্রতীক চিন্তেও ব্যবহার করতে পারে প্রাথমিক স্তরে গণিত যে লক্ষ্য শিক্ষার যে উদ্দেশ্য দেখে নাও এক দুই তিন চার সংখ্যক যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে ঐকিক নিয়মের ধারণা লাভ করতে পারবে ঐক্যিক নিয়মের সাহায্যে যে অঙ্কগুলো সমাধান পূর্ণ সংখ্যা সরল করতে পারবে গড় সংখ্যার সহজ সমাধান করতে পারবে এখানে শতকরাও শিখতে হবে কিছুটা ঠিক আছে শতকরাও শিখতে হবে এখানে কিছু জিনিস প্রাথমিক স্তরে শিখে নিতে হবে এরপর আমরা এমসি কিউয়ে তোমাদের প্র্যাকটিস সেটে চলে যাব দেখে নাও যে প্র্যাকটিস সেটে আমরা চলে এসেছি তো এরপর তোমরা প্র্যাকটিস করো অ্যান্সার করার চেষ্টা করো যে স্টিনের গণিত সংক্রান্ত মতামতটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত দেখো আমাদের লক্ষ্যর মধ্যে ব্যবহারিক ছিল শৃঙ্খলিত সামাজিক সাংস্কৃতিক এগুলো রয়েছে অনেক লক্ষ্য তো এখানের মধ্যে স্টিন যে গণিত সংক্রান্ত মতামতটি সেটা কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত তো এটা মনে রাখবে যে এটা তোমাদের শৃঙ্খলাগত লক্ষ্য হবে অপশান বি দেখো যে তোমাদের যে লিন লিন এ স্টিন ঠিক আছে এনার লেখক হলো লিন এ স্টিন তো ইনি কি বলেছেন ইনি বলেছেন গণিত হলো স্থৈত্বিক হ্যাঁ স্থৈতিক শৃঙ্খলা তো এগুলো বলেছেন তো এগুলো আমাদের মনে রাখতে হবে অর্থাৎ সূত্রের উপর ভিত্তি করে তিনি বলেছেন যে যা কিছু হয় চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে গণিতের প্রধান লক্ষ্য কি দেখে নাও গণিতের প্রধান লক্ষ্যকে আমি তোমাদের আলোচনা করলাম যে দেখো গণিতের যে লক্ষ্যগুলো রয়েছে সে সেখানে ধরে নাও শৃঙ্খলাগত রয়েছে হ্যাঁ ব্যবহারিক রয়েছে ঠিক আছে আর ব্যবহারিক রয়েছে তাছাড়া সেখানে বিনোদন রয়েছে এবং অন্যান্যগুলোও কিন্তু রয়েছে তাহলে এখানে সামাজিক বিনোদনমূলক ব্যবহারিক না সব কোটি তো এগুলো কিন্তু সামাজিক লক্ষ্য রয়েছে বিনোদন ব্যবহারিক সব কোটিই হবে অপশান ডি হবে সঠিক উত্তর তো নেক্সট প্রশ্ন দেখে নাও যে গণিত সম্পর্কিত যে হেমিল্টনের মতবাদটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত তাহলে গণিত সম্পর্কিত যে হেমিল্টনের মতবাদটি এগুলো তোমাদের কিন্তু যে ওইখানে তোমাদের বলা হয়নি তো এখানে তোমাদের এই প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় তাই এগুলো করে দেয়া হচ্ছে তো এখানে তোমাদের কি হবে দেখো মনস্তাত্ত্বিক লক্ষ্য রয়েছে নৈতিক লক্ষ্য রয়েছে বৃত্তিমূলক লক্ষ্য রয়েছে সাংস্কৃতিক লক্ষ্য রয়েছে তাহলে এখানে আমাদের দেখো যে গণিত সম্পর্কিত যে হেমিল্টন ঠিক আছে বিখ্যাত গণিতবিদ তিনি কী বলেছেন তিনি বলেছেন দেখো গণিত শিক্ষা গণিত শিক্ষাকে কি করতে হবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে কি করতে হবে যে সেখানে নৈতিক উন্নয়ন হ্যাঁ নৈতিক উন্নয়ন নৈতিক ও চরিত্র গঠনে কিন্তু সাহায্য করবে তো এটা কিন্তু নৈতিক লক্ষ্য অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে তিনি কি বলেছেন হ্যামিল্টন যে শিক্ষার্থীদের নৈতিক আচরণ এবং চরিত্র নির্মাণে কিন্তু সাহায্য করবে চলো আমরা চলে যাও পরবর্তী প্রশ্নে নেক্সট প্রশ্ন দেখে নাও গাণিতিক প্রক্রিয়া ও নীতিগুলিকে সঠিকভাবে বর্ণনা করতে পারা গণিতের কী ধরনের উদ্দেশ্যের অন্তর্গত যে গাণিতিক প্রক্রিয়া এবং নীতিগুলোকে যে সঠিকভাবে বর্ণনা করতে পারে জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক না দক্ষতামূলক তাহলে গাণিতিক প্রক্রিয়ার যখন কথা বলা হয়েছে দেখো দক্ষতামূলকে তো নয় কতটা পারছে সেগুলো কিন্তু সঠিকভাবে বর্ণনা করতে পারবে জ্ঞানমূলকে সঠিকভাবে বর্ণনা করতে পারবে জ্ঞানমূলকে ঠিক আছে অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর সঠিকভাবে বলতে পারবে আমি তোমাদের যে জ্ঞানমূলক উদ্দেশ্য বলেছিলাম সেটা একবার যদি চাও সেখানে অবশ্যই পেয়ে যাবে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও এবং এই পিডিএফটি কিন্তু তোমাদের জন্যই করা হয়েছে ঠিক আছে পিডিএফটি আমাদের বিশ্বজয়ী যে অফিসিয়াল টেলিগ্রাম রয়েছে সেখানে তোমরা যুক্ত হবে তোমরা পেয়ে যাবে পিডিএফটি নেক্সট প্রশ্ন দেখে নাও নিচের কোন বিবৃতিটি বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত নয় তাহলে আমরা বোধমূলক উদ্দেশ্যও পড়েছি যে যে গণিতের প্রকৃতিগুলোকে সহজে বলতে পারে গণিতের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে গাণিতিক ধ্যান ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে না গাণিতিক চিহ্নকে সঠিকভাবে বলতে পারবে তাহলে কোনটা হবে অ্যান্সার করো তো দেখে নাও গণিতের প্রকৃতিগুলো সহজেই বলতে পারবে এটা তো জ্ঞানমূলক উদ্দেশ্য বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে এটা দক্ষতা তো গাণিতিক ধ্যান ধারণাগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে সেটাই হচ্ছে বোধমূলক তোমাদের যদি মনে রয়েছে তাহলে মনে আছে আর গাণিতিক চিহ্নগুলোকে সঠিকভাবে বলতে পারবে এটাও তো জ্ঞানমূলকে রয়েছে তাহলে এখানে তোমাদের অপশান সি হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে কোনো গাণিতিক সূত্রকে মনে করতে পারা কি ধরনের উদ্দেশ্য ধরে নাও কোনো গাণিতিক সূত্রকে মনে করতে পারা কোনো সূত্রকে মনে করতে পারা জ্ঞানমূলক প্রয়োগমূলক দক্ষতামূলক না বোধমূলক অ্যান্সার করো তো এটা তোমাদের অ্যানসার হয়ে যাবে কি জ্ঞানমূলক যে কোনো গাণিতিক সূত্রকে মনে রাখতে পারে কোনো চিহ্নকে মনে রাখতে পারে সঠিকভাবে বলতে পারে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি কী গণিতের যে প্রয়োগমূলক যে উদ্দেশ্যটি রয়েছে সেটা কী সংজ্ঞাসরণ করা অর্থাৎ যে কাকে বলে চতুর্ভুজ বৃত্ত কাকে বলে হ্যাঁ অনুপাত কাকে বলে গণিতের প্রকৃতগুলিকে ব্যাখ্যা করা গণিতের সমস্যা সমাধান করা গাণিতিক চিত্র অঙ্কন করা তাহলে প্রয়োগগুলোর মধ্যে কি যে গণিতের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান করা সে প্রয়োগের মাধ্যমে আমরা এটাই পাই নেক্সট প্রশ্ন দেখে নাও বিভিন্ন ধরনের যে শিক্ষণ প্রতিপন অর্থাৎ টি এল এম তৈরি করা কোন উদ্দেশের অন্তর্গত জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক না দক্ষতামূলক তাহলে দেখে নাও বিভিন্ন ধরনের যে শিক্ষণ টি এল এম তৈরি করা কোন উদ্দেশ্যের হ্যাঁ যে বিভিন্ন যে শিক্ষণগুলো রয়েছে সেগুলোকে তৈরি করা তো এতে আমরা কি দক্ষতা পাই এটা দক্ষতা হবে তাহলে দেখে নাও তোমাদের আমরা সেকেন্ড চ্যাপ্টার প্রাথমিক পর্যায়ে গণিত শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ বেসিক সহ এমসিকিউ ক্লাস করালাম তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রিভিয়াস ক্লাসটি যারা করনি গণিত শিক্ষার প্রকৃতি হ্যাঁ এটা যারা করনি অবশ্যই করবে আমাদের কিন্তু গণিতে আঠাশ প্লাস স্কোর করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে প্যাডাওগিতে পনেরোই পনেরো তুলতে হবে তো আমি যে তোমাদের এই যে কয়েকটা টপিক রয়েছে এই টপিকগুলো থেকে বেসিক ম্যাথ প্রত্যেকটা করিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলে থেকো এবং চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের আমি একটা প্রাইমারি টেটের ফুল সাজেশন করে দেবো প্রাইমারি টেটের ফুল সাজেশন করে দেব যেখানে তুমি হান্ড্রেড টোয়েন্টি প্লাস কিন্তু সকলে স্কোর করতে পারবে ফুল সাজেশান ঠিক আছে সেই সাজেশনে যে যে অধ্যায়গুলো আমি তোমাদের পড়তে বলবো সেই সেই অধ্যায়গুলো তোমাকে ফলো করতে হবে এই কদিন ঠিক আছে এখনও অনেক সময় রয়েছে হাতে এই সময়টা যদি ফলো করো তোমরা প্রত্যেকেই কিন্তু একশো দশ একশো কুড়ি প্লাস স্কোর করতে যে কোনো সময় পারবে সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে গণিত শিখনের যে প্লাস প্রাসঙ্গিক পাঠ্যক্রম সম্পদসমূহ রয়েছে সেখানে আজকে এখানেই রাখলাম